আমাদের এলাকার নেতৃস্থানীয় একজন হুজুর ফতোয়া দিয়েছেন, মেয়েদের স্কুল কলেজে পড়া হারাম, এক্ষেত্রে ইসলামের বিধি বিধান কি? কোরআনে কারীমের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টি যদি চিন্তা করি, তাহলে দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে প্রথম ওহী নাজিল হয়েছে, সেখানেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, জি মানে রিড ইন দ্য নেম অফ অল মাইটি হু ক্রিয়েটেড ইউ, ওই আল্লাহর নামে পড়তে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, মূল মেসেজটা ওনারা কী পৌঁছাতে চেয়েছেন একটু চিন্তা করি, তাহলে দেখব যে মূল মেসেজ ছিল আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষ এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলেই তুমি সফল কাম হবে। কিন্তু কোরআনে কারীমের এই হিসাবে যে আয়াত নাজিল হওয়ার দরকার ছিল কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যে আল্লাহ এক, আল্লাহ ইজ দ্য ওয়ান, কিন্তু এই আয়াত কিন্তু নাজিল করেন প্রথমে, তিনি নাজিল প্রথম নাজিল প্রথমেই নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছেন। প্রথম রিভিলেশনটাই কিন্তু পড়ো দিয়ে শুরু হলো, জি জি পড়ো, রিড পড়ো তুমি, জি ইকরা। তো এই বিষয়টি কোরআনে কারীম, কোরআন শব্দটি আমরা যদি করি আর ধাতুগত বিশ্লেষণ যদি করি, তাহলে দেখব কোরআন কিন্তু, কোরআন এই কারণেই বলা হয় যে এটাকে বারবার পড়া হয়, জি ইসমে মুবালাগা আছে গায়ে আমরা বলি, অতিরঞ্জন অর্থ বোঝায়। তো দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীউল উম্মি বলেছেন ওনাকে, নিরক্ষর নবী বলেছেন রাসূল, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, জি কিন্তু পড়াশোনার প্রতি এত উদ্বুদ্ধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার নবুয়তের 23 বছরের জিন্দগির পরে মক্কা মদিনাতে কোনো অশিক্ষিত লোক পাওয়া যায়নি, নর নারী কাউকে অশিক্ষিত পাওয়া যায়নি। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান আহরণের প্রতি এত উদ্বুদ্ধ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আলা কুল্লি মুসলিম ও মুসলিমাও আছে, জি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নারীদেরকে আলাদাভাবে পড়াশোনা করতে নিষেধ করেছেন কোরআন হাদিসের এরকম কোনো দৃষ্টিভঙ্গি নেই, জি উদ্বুদ্ধ করেছেন, জি। আমি আমি এখান থেকে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, আল্লাহ রসুলকে কোরআনে আল্লাহ তাআলা নবী উম্মি হিসেবে তিনি আখ্যা দিয়েছেন, জি জি। আবার নবীজি নিজেই বললেন যে বয়স্তু মুআল্লিমান, জি আমি শিক্ষক হিসেবে এসেছি। আমাদের এই পৃথিবীতে এটা খুবই অপ্রতুল যে যে মানুষটা নিরক্ষর সে দাবি করে আমি শিক্ষক, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে উনি নিরক্ষর নবী, আল্লাযিনা ইয়াত্তাবিউনা নাবিয়াল উম্মিয়্যা, তিনি নিরক্ষর নবী, কিন্তু আল্লাহ রসুল বলেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে, এবং কেমন শিক্ষক, লি উতাম্মিমা মাকারিমাল আখলাক। তাহলে এই যে দুটার মাঝে সামঞ্জস্যটা আমরা কিভাবে করব? আসলে বিষয়টি আসলে হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া ছিল, পৃথিবীতে আগমনটা ছিল এরকম যে রাসূল যখন এই পৃথিবীতে এসছেন তখন পৃথিবীটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, যে সর্বদিকে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি। তো এই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মতো মানুষ কিয়ামত পর্যন্ত হবেও না, আগেও হয়নি, জি। তো আমরা জানি যে শিক্ষক সবসময় ছাত্রের চেয়ে শ্রেষ্ঠ হয়, অন্তত শিখন পদ্ধতির কারণে, শিখনের কারণে ওনাকে একটা শ্রেষ্ঠত্ব দান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো মানুষ যাতে এই হিসাবেও শ্রেষ্ঠ না হয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিসবতে এই কথা বলেছেন যে নবী উম্মি মানে কোনো মানুষ তাকে শিক্ষা দেন নাই, জি। আর বয়স তো মুআল্লিম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এর অর্থ হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শিক্ষক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরিলের কাজটা তাহলে কি ছিল? হযরত জিবরিলের কাজটা ছিল মানে জাস্ট লাইক এ মেসেঞ্জার, জি। অথবা আমরা এটা বলতে পারি যে আজকের পৃথিবীতে রাসূল হযরত জিবরিল আলাইহিস সালাম ছিলেন আসলে একটা মাধ্যম, যেমন আমরা মোবাইলে আমেরিকা থেকে অনেক সময় অনেকের লেকচার আমরা ডাউনলোড করি, আমরা শুনি, মাধ্যমটা হচ্ছে মোবাইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত জিবরিল ছিলেন এরকম একটা মাধ্যম, আচ্ছা, আল্লাহর কথাকে রিড করার জন্য। এটা এরকম না যে হযরত জিবরিল
রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক ছিলেন না, না অবশ্যই কখনো ছিলেন না, এবং হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওনার কাছে এমন ফেরেশতাকে প্রেরণ করলেন যিনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআল্লিম হওয়াটা এটা যথাযথ, আসলে উনি মুআল্লিম ছিলেন। এক্স্যাক্ট, এরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জি, যে আমাকে পৃথিবীর যাবতীয় জ্ঞান দান করা হয়েছে, পূর্বের পরের সব সব শিক্ষা দেওয়া হয়েছে। অথচ এই নবীকেই সর্বপ্রথম যখন জিব্রিল আসলেন আর বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো, তখন কিন্তু উনি বলছেন মা না বিকারি, জি, এই কথাও বলছেন না যে আনালা আস্তাতে আন আকরা, আমি পড়তে পারি না, এই কথা বলছেন না, সে উনি বলছেন পড়ার মতো যোগ্যতাই আমার নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নিস থেকে, অর্থাৎ একেবারে শূন্য ছিলেন রাসূল, এর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর জন্য মুআল্লিম বানিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই জন্য এই দুটি হচ্ছে নবী উম্মি যে বলছেন আল্লাহ, এটি হচ্ছে আমাদের নিসবতে। আচ্ছা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে আমি মুআল্লিম, এটা হচ্ছে আল্লাহর নিসবতে, আল্লাহর নিসবতে। বিষয়টি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার প্রতি সকলকে উদ্বুদ্ধ করেছেন। আচ্ছা, সেটা নারী পুরুষ সবাইকে, পুরুষ সবাইকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ আয়াতই কিন্তু কেবল বলেননি যে কেবল পুরুষ, বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, নারী এবং পুরুষকে একই মাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক্যালি একেবারে ধরে ধরে পুরুষের সাথে নারীদের কথা, নারীদের কথা উল্লেখ করেছেন অধিকাংশ আয়াতই, এবং সেই হিসেবে উদ্বুদ্ধ করেছেন। আমরা সাহাবা ইকরামের আমলে দেখি অনেক সাহাবা ইকরামদের ওয়াইফই শিক্ষিত ছিলেন, এরকম কি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা স্ত্রী ছিলেন তাদের থেকে এরকম এরকম হাদিস বর্ণিত হয়েছে, বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যে নারী বিষয়ক যে হাদিসগুলি ছিল এগুলি অর্ধেকের চেয়েও বেশি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। ইভেন আল্লাহ রাসূল যে আমাদের কাছে দিনটা পৌঁছালেন, জি জি, একাধিক বিয়ে করার পিছনে তো এটা একটা কারণ, এটা একটা কারণ ছিল, এটা একটা কারণ যে দিন শিক্ষা দিবেন, আমরা আমাদের বোনেরা দিন শিক্ষা করবেন আমাদের আম্মা জানদের কাছ থেকে, জি জি, এই জন্যই তো, জি জি। তবে যে বিষয়টি আপনি এখন বললেন যে যে বিষয়টি যে নারী শিক্ষা, শিক্ষার বিষয়ে আমাদের পরিবেশগত হেফাজতের এবং সংরক্ষণের কিন্তু এনশিওর করতে হবে, আমাদের আমাদের পরিবেশটাকে নারী শিক্ষা বান্ধব করতে হবে। আমি নারীকে এরকম জায়গায় শিক্ষা দিতে পারি না যেখানে গেলে নারী আরো বিপদে পড়বে, তার আরেকটা ফরজ ছুটে যাবে, জি, তার সম্ভ্রম হানি হবে। ইসলামে মা বোনদেরকে অত্যন্ত উঁচু মর্যাদা দেওয়া হয়েছে, তাদের হক বেশি, মর্যাদা বেশি, দায়িত্ব কিন্তু কম, ঠিক, মা বোনদের। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই জায়গাটি যেহেতু এনশিওর করেছেন, তাই আল্লাহর হুকুম অনুযায়ী আমারও কিন্তু এই জায়গাটি এনশিওর করতে হবে যে আমি আমার মা বোনদের জন্য সেই পরিবেশটা সৃষ্টি করতে পারছি কি না। আমি যদি না পারি তাহলে আমি কিন্তু গুণাগার, আমি সামাজিকভাবে না পারলে আমি সামাজিকভাবে গুণাগার, রাষ্ট্রীয়ভাবে না পারলে আমি রাষ্ট্রীয়ভাবে গুণাগার। এই বিষয়টি খুব গুরুত্ব দিতে হবে আমাদেরকে, যে আমি যে আমার বোনকে পাঠাচ্ছি, আমার মাকে পাঠাচ্ছি, আমার মেয়েকে পাঠাচ্ছি, সেই ক্ষেত্রে আমি পরিবেশগত, ইসলামের যে পরিবেশগত বান্ধব আছে সেই বান্ধবে আমি তাকে পাঠাচ্ছি কি না, নাকি আমি আমার মা বোনকে একটা অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিচ্ছি, এই বিষয়টা এনশিওর করার দরকার। তবে আমি বলবো যে বর্তমানে কিন্তু এটি কোনো কঠিন জিনিস না, না যে আমার মা বোনদের জন্য কোনো একটা পরিবেশ বান্ধব, ইসলামী পরিবেশ বান্ধব এরকম একটি পরিবেশ সৃষ্টি করা। অসংখ্য আমাদের মা বোনেরা আছে যারা শিক্ষিতা, তারা শিক্ষা দিতে পারেন। আমাদের কিন্তু গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, এগুলিতে কিন্তু আমাদের মা বোনরা শিক্ষা গ্রহণ করতে পারে, অত শালীনতার সাথে, পর্দার সাথে। ইসলামের যে হুকুমগুলো আছে সেগুলি সম্পূর্ণ মেনে আজকে এই বর্তমান পৃথিবীতে কেউ যদি চায় তাহলে তার জন্য এটা সম্ভব, খুবই সম্ভব। তাই এক্ষেত্রে আমরা এই কথাটি বলবো না যে আমার মা বোনদেরকে আমি শিক্ষিত করব না, বলবো না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বর্তমান পৃথিবীটা হচ্ছে আসলে শিক্ষার ক্ষেত্রে একটা প্রতিযোগিতার যুগ, আর আমরা যদি পৃথিবীর জনসংখ্যা চিন্তা করি তাহলে কিন্তু প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ। মুসলমানদেরও কিন্তু ঠিক একই বিষয়টি। এখন আমি যদি আমাদের নারীদেরকে অশিক্ষিত রেখে দিই তা
তাহলে কিন্তু আমি বলবো যে মুসলমান মুসলিম একটি জাতি যে অর্ধেক অশিক্ষিত অশিক্ষিত থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে চলে পিছিয়ে পড়া জাতি হিসাবে থাকবে। তাই এটি আমার এনশিওর করতে হবে যে আমার মা বোনদেরকে আমি শিক্ষা দিব। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমাদের যেরকম দায়িত্ব মানুষের কাছে হেদায়েতের কথা পৌঁছানো, আমার মা বোনদেরও তো অমুসলিম নারীদের কাছে হেদায়েতের কথা পৌঁছানো এটা দায়িত্ব। অবশ্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। সাহাবা ইকরামরা বলেন যে আমরা উনার বাড়ির কাছে দরজায় পড়ে থাকতাম যে উনি কখন হাদিস রিওয়ায়াত করছেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়টির জন্য আমাদের মা বোনদের কিন্তু শিক্ষা করা জরুরি। তৃতীয় আরেকটি বিষয় যেটি, আমরা যদি আমাদের মা বোনদেরকে ক্লাস টু থ্রি পর্যন্ত পড়িয়ে এখানেই যথেষ্ট মনে করি, তাহলে আমার মা বোনেরা অনেক মাসলা মাসাইলের বিষয় আছে বা চিকিৎসা ক্ষেত্রে অনেক বিষয় আছে যেখানে একজন পুরুষকে কিন্তু আমাদের মা বোনরা ওইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে না। জি, তাই আমাদের মা বোনদেরকে যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে না নিয়ে যাই, তাহলে আমি আমার ওয়াইফের চিকিৎসা কোথায় করব, ট্রিটমেন্টটা কার কাছে করাবো আমি, সেই এই বিষয়গুলির দিকে চিন্তা করলে অবশ্যই উদ্বুদ্ধ করা উচিত, কিন্তু ইসলামী বান্ধব পরিবেশ সৃষ্টি করে। বহুত শুকরিয়া শেখ।